The free fire with the cell phone. Man. Me moving it like it's in the fire. That's my desire. Cross through to your face when I'm playing free fire. Now move in the fire. That's my desire. Cross through to your face when I'm playing free fire. চলো বন্ধুরা আমি চলে এসেছি ফ্রি ফায়ারের নতুন একটি বাংলা এপিসোড নেতো বন্ধুরা এই এপিসোডে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট বন্ধুরা আমাদের গেমের ভিতরে আরও একটা নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যেটার মাধ্যমে তোমরা ফ্রিতে ক্যারেক্টারের বান্ডেল নিয়ে নিতে পারবে এছাড়াও অনেক বেশি তোমরা ফ্রেগমেন্টও নিয়ে নিতে পারবে ক্যারেক্টারে তো ভাই অনেকেই আছে যারা এই ইভেন্টটার ব্যাপারে কিছুই বুঝে উঠতে পারছে না সবই আর মাথার উপর দিয়ে যাচ্ছে তো ভাই আমি তোমাদেরকে এই ভিডিওটার মানে এই ইভেন্টের ব্যাপারে একটু এ টু জেড এই ভিডিওটাতে বলে দেবো তো ভাই জানতে হলে জাস্ট কী করতে হবে ভিডিওটাতে তোমরা যারা লাইক মারোনি অবশ্যই একটা লাইক মেনে দেবে আর নতুন হলে নিচে নিচের সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার্টি আছে ইয়ার দাবিয়ে দাও এখন কি করছো পাশে বেল বেলানাটা দাবি অল অপশনে ক্লিক করে দাও কারণ ফ্রি ফায়ারের নতুন নতুন আপডেট অ্যান্ড ইভেন্ট সবার আগে তোমরা এই চ্যানেলে কিন্তু দেখে নিতে পারবে তো ভাই সবার প্রথমে আমি তোমাদেরকে বলে দিই গেম খোলার পরেই এরকম একটা ব্যানার দেখতে হবে যে ব্যানারে লেখা আছে ক্যারেক্টার মিশন তো ভাই ক্যারেক্টার মিশন তোমাদের কমপ্লিট করতে হবে তাহলেই এই ক্যারেক্টারের বান্ডেল তোমরা আরামসে কিন্তু এখানে পেয়ে যাবে এছাড়াও ফ্রেগমেন্ট পেয়ে যাবে তো এই ইভেন্টটা কতদিন চলবে চব্বিশ তারিখ থেকে পাঁচ তারিখ অবধি ইভেন্টটা চলবে না এখানে লেখাই আছে উইন ক্যারেক্টার ফ্রেগমেন্ট অ্যান্ড এ পার্মানেন্ট ক্যারেক্টার বান্ডেল ঠিক আছে তো ভাই এখানে সোজা তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তো ভাই বান্ডেলও তোমরা ফ্রি পাবে এছাড়াও ক্যারেক্টার ফ্রেগমেন্টও কিন্তু ফ্রিতে পেয়ে যাবে তো সবার প্রথমে তোমাদেরকে আমি বলে দিই কী করতে হবে তো ভাই আমিও বুঝতে পারছি না বাঁদিকে দেখতে পাচ্ছি অনেক কটা ক্যারেক্টারের ফটো আছে অ্যান্ড এদিকে একটা প্রিভিউ বলে লেখা আছে তো আমি তোমাদেরকে সিম্পল ভাষায় বুঝিয়ে দিচ্ছি সবার প্রথমে এখানে ক্যারেক্টার মিশনের পাশে আই বাটন আছে মানে একটা কোশ্চেন চিহ্ন বাটন ওখানে ক্লিক করবে ক্লিক করার পর লেখা আছে কি কমপ্লিট ক্যারেক্টার মিশন টু গেন পয়েন্ট মানে কমপ্লিট ক্যারেক্টার ক্যারেক্টার মিশন তোমাদের করতে হবে তারপর পয়েন্ট গেন করতে হবে তারপর দু নম্বরে কী আছে তোমাদের এখানে দেখো লেখা আছে চুজ ইউর ফেভারিট ক্যারেক্টার তোমাদের কোনটা ফেভারিট ক্যারেক্টার কোনটা নিতে চাও সে মানে কোনটার বান্ডেল নিতে চাও সেটা তোমাদের চুজ করতে হবে তারপরে তোমাদের আছে এখানে কি দেখো সব ফ্রেগমেন্ট আরে তোমাদের জোগাড় করতে হবে মানে পয়েন্ট জোগাড় করতে হবে পয়েন্ট জোগাড় করার পর তোমাদের এখানে দেখো এখানে এগুলো কালেক্ট করতে হবে লাস্টে যেটা আছে সেটা কিন্তু বান্ডেল দেখো এখানে লেখা আছে ক্যারেক্টার বান্ডেল অফ ইউর চয়েস প্লাস ছ হাজার ফ্রেগমেন্ট ঠিক আছে তো ভাই ছ হাজার অবধি তোমরা ফ্রেগমেন্ট পাবে এবার বুঝিয়ে দিই কীভাবে কমপ্লিট করবে কিভাবে পয়েন্ট কালেক্ট করবে কিভাবে কি করবে তো সবার প্রথমে এখানে তোমাদের প্রিভিউতে যেতে হবে প্রিভিউতে যাওয়ার পর তোমাদের দেখো নিচে চারটে খোপ আছে যে চারটে খোপগুলো তোমাদের ভর্তি করতে হবে কিভাবে ভর্তি করবে সেটা আমি বলে দিই দেখো লেখা আছে একটা খোপ ভর্তি করতে গেলে একশো পিটিএস পয়েন্ট লাগবে দু নম্বর খোপ ভর্তি করতে গেলে তিনশো পিটিএস পয়েন্ট লাগবে তিন নম্বর করতে গেলে সাতশো পিটিএস পয়েন্ট এন্ড লাস্টটা করতে গেলে এক হাজার তোমাদের পিটিএস পয়েন্ট লাগবে তো টোটাল এখানে কত হচ্ছে এখানে দু হাজার আমাদের এখানে দু হাজার একশো কিন্তু পয়েন্ট হয়ে যাচ্ছে তো আমাদের কালেক্ট করতে হবে টোটাল ছ হাজার ছ হাজার কীভাবে কালেক্ট সেটাও দেখিয়ে দেবো তো সবার প্রথমে যে মিশনটা আছে সেটা আমি তোমাদেরকে বলে দিই যে ভাই এক নম্বরে তোমাদেরকে যেতে হবে হ্যাশট্যাগ ওয়ান ঠিক আছে লেখা আছে বোয়া ফাইভ টাইম মানে পাঁচবার তোমাদের বোয়া নিয়ে আসতে হবে নর্মাল ক্যাজুয়াল ব্যাটেল রয়্যাল গেমে মানে তোমাদের ক্লাসিক ম্যাচে তোমাদের পাঁচবার কিন্তু বোয়া নিয়ে আসতে হবে তাহলে এখানে পেয়ে যাবে একশো পিটিএস পয়েন্ট তারপর লেখা আছে এক মানে একবার তোমাদের পাঁচবার বোয়া নিয়ে আসতে হবে র্যাঙ্ক গেমে র্যাঙ্ক ম্যাচে যদি পাঁচবার বোয়া নিয়ে আসতে পারো তাহলে কিন্তু একশো পিটিএস পয়েন্ট আরও পেয়ে যাবে তারপর তোমাদের লেখা আছে কি আমি সবই তোমাদেরকে এ টু জেড বুঝিয়ে দেবো ভাই এখনও অনেক কিছু বাকি আছে যেগুলো তোমরা জানো না তারপর কি লেখা আছে কিল তিরিশ এনিমি নর্মাল র্যাঙ্ক ম্যাচে র্যাঙ্ক ম্যাচে তোমাদের তিরিশখানা কিল করতে হবে তাহলে কিন্তু একশো পি পিটিএস পয়েন্ট কমপ্লিট হবে তারপর পঞ্চাশখানা এনিমি কিল করলে তোমরা র্যাঙ্ক ম্যাচে তাহলে কিন্তু ক্লাস করে সরি ক্ল্যাশ কট র্যাঙ্ক এটা কিন্তু ক্ল্যাশ কট র্যাঙ্ক আছে এখানে পঞ্চাশখানা এনিমিকে করলে একশো পিটিএস একটু দেখে নিও ক্লাস কট আছে কি নর্মাল র্যাঙ্ক ম্যাচ আছে তারপর লেখা যায় প্লে কুড়ি মানে কুড়িখানা ম্যাচ ষোলো খেলতে হবে নর্মাল র্যাঙ্ক ম্যাচে কুড়িখানা ষোলো গেম খেলতে হবে ঠিক আছে একা একা খেলতে হবে র্যাঙ্ক ম্যাচে তাহলে একশো এফ পয়েন্ট পাবে সরি পিটিএস পয়েন্ট তো তারপর দেখা যাচ্ছে পাঁচ হাজার ড্যামেজ টু এনিমি ইন বেটল ওয়ার্ল্ড গেম মানে পাঁচ হাজার ড্যামেজ দিতে হবে তোমাদেরকে বেটার রয়্যাল গেমে ঠিক আছে র্যাঙ্ক গেমে ঠিক আছে র্যাঙ্ক গেমে পাঁচ হাজার ড্যামেজ দিলে তাহলে কিন্তু তোমাদের কমপ্লিট হবে এটা অ্যান্ড একশো পিটিএস পয়েন্ট পাবে তো তারপর কি করতে হবে ক্ল্যাস করে র্যাঙ্ক গেমে পাঁচবার আর কন্টিনিউ তোমাদেরকে উইন হতে হবে কন্টিনিউ পাঁচবার উইন হলে তোমরা এইখানে এটা কমপ্লিট করবে একশো পিটিএস পয়েন্ট পেয়ে যাবে তারপর লেখা আছে ট্র্যাভেল ইন গেম তিরিশ হাজার মিটার ভাই তিরিশ হাজার মিটার তোমাদের ক্লাসিক ম্যাচে দৌড়ে দৌড়ে কমপ্লিট করতে হবে আর তাহলে তোমরা একশো পিটিএস পয়েন্ট তোমরা কমপ্লিট করতে পারবে তো ভাই এখানে ডেট অনেক টাইম বেশি দিয়েছে তোমরা কমপ্লিট করে নিতে পারবে তো তারপর লেখা আছে প্লে কুড়ি স্কোয়াড গেম ইন বেটার রয়্যাল মানে ভাই কুড়িখানা স্কোয়াড মানে চারজন মিলে তোমাদের গেম খেলতে হবে নর্মাল র্যাঙ্ক গেম তাহলে তোমরা এইটা পেয়ে যাবে তো র্যাঙ্ক গেম আরামসে আমরা সবাই খেলি কমপ্লিট করতে পারবো তো তারপর আরও এখানে লেখা আছে প্লে থ্রি গেম তো ভাই এইভাবে তোমরা সব কিছু কমপ্লিট করতে পারবে আশা করি বুঝে গেছে তো ভাই এতটুকু বলে দিলাম যখন আর একটু বলে দিই তো তারপর লেখা আছে প্লে থ্রি গেম উইথ ফ্রেন্ডস নর্মাল ফ্রেন্ডের সাথে তিনখানা ম্যাচ খেলতে হবে তাহলে একশো ওখানে কমপ্লিট হয়ে যাবে তারপর লেখা আছে প্লে থ্রি গেম উইথ ফ্রেন্ডস ইন ক্লাশ কট গেম ভাই ক্লাশ কটে তিনখানে ফ্রেন্ডের সাথে খেলতে হবে ক্ল্যাশ কট র্যাঙ্ক কিন্তু ঠিক আছে একটু দেখে নিও তারপর এখানে লেখা আছে রিভাইভ টিমমেট মানে কুড়ি বা টিমমেটকে রিভাইভ দিতে হবে তাহলে তোমরা এগুলো কমপ্লিট করতে পারবে তারপর লেখা আছে রিভাইভ টিমমেট মেট কুড়ি টাইম ইন বেটার ওয়ান র্যাঙ্ক গেম মানে র্যাঙ্ক গেমে আর এটা মানে নর্মাল ক্যাজুয়াল গেমে ঠিক আছে ক্লাসিকে সব কমপ্লিট হয়ে গেল এখানে পয়েন্টও আমাদের কালেক্ট হয়ে গেল এখানে আমরা সব কিছু করে নিলাম এবার আসা যাক আমাদের নেক্সট কী করার আছে নেক্সট তোমরা দেখবে এখানে ভাই এখানে অনেক কটা মিশন আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানেও একটা মিশন দিয়েছে যেখানে তোমাদেরকে এগুলো কমপ্লিট করলে পয়েন্ট পাবে অ্যান্ড এগুলো নিচ থেকে কালেক্ট করতে পারবে তো প্রথমে কি আছে প্লে ডুও গেম ইন ক্যাজুয়াল ব্যাটল রয়্যাল তো মানে ডুও গেম খেলতে হবে তোমাদেরকে তাহলে তোমরা এখানে এই পয়েন্টটা পাবে তিনবার ডুও গেম খেলতে হবে নর্মাল ক্লাসিক ম্যাচে তারপর প্লে থ্রি স্কোয়াড গেম মানে তিনবার নর্মাল ক্লাসিক ম্যাচে তিনবার স্কোয়াড খেলতে হবে চারজন মিলে তাহলে এটা কমপ্লিট হবে তারপর লেখা আছে এটা ক্যাজুয়াল রয়্যাল গেম মানে এটা তিনবার প্লে ষোলো মানে একা একা খেলতে হবে তাহলে এটা কমপ্লিট হবে তো তারপর তোমাদেরকে আমি সবই বুঝিয়ে দিচ্ছি তারপর কুড়িখানে এনিমিকে কিল করতে হবে তাহলে এটা কমপ্লিট হবে মানে চল্লিশখানা এনিমিকে কিল করলে ক্লাস স্কোয়াড ম্যাচ এটা কিন্তু দেখে নিও ক্লাস স্কট ম্যাচে লাস্টে শুধু দেখে নিউ ক্লাস লেখা আছে র্যাঙ্ক গেম লেখা আছে কোনটা খানা এনিমিকে কিল করলে তাহলে এটা কমপ্লিট হবে অ্যান্ড তারপরে ভাই এখানে দু হাজার যদি ড্যামেজ দাও এনিমিকে মেরে র্যাঙ্ক গেমে ঠিক আছে তাহলে কিন্তু তোমরা এটা কমপ্লিট হবে তো এইভাবে এইভাবে তারপর লেখা আছে দেখো ক্ল্যাশ কটে তিনবার কন্টিনিউ যদি উইন হও তাহলে এটা কিন্তু এটা কিন্তু ক্ল্যাশ কট র্যাঙ্ক না ক্ল্যাশ কট শুধু ক্ল্যাশ কট ক্যাজুয়াল তাহলে পঞ্চাশ এফটি পিটিএস পয়েন্ট পাবে তারপর লেখা আছে ট্রাভেল ইন গেম পাঁচ হাজার মিটার ক্যাজুয়াল মানে ক্লাসিক ম্যাচে পাঁচ হাজার মিটার ট্রাভেল করতে হবে তাহলে কিন্তু এই সব কমপ্লিট হয়ে যাবে আর এইগুলি তোমরা কালেক্ট করে নিতে পারবে তিনশো পয়েন্টে তো ভাই এইখানে এখানে যে কটা ক্যারেক্টার আছে সব কটায় সেম টু সেম এখানে এরিয়া আছে সেম টু সেম মিশন আছে তো এগুলো কমপ্লিট করার পর তোমাদের কী করতে হবে এখানে কমপ্লিট করার পর তোমাদের চুজ ক্যারেক্টার করতে হবে তারপর তোমরা এখানে আরামসে পেয়ে যাবে ক্যারেক্টারের বান্ডেল তোমরা দেখতে পাচ্ছ এখানে বান্ডেলটা থাকবে এখানে নর্মাল আমাদের এ থাকবে তো ভাই এখানে এরকম ফটো আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ফটো সেম টু সেম তোমাদেরকে এরকম হবে তো ভাই এই এই অবধি তোমরা বুঝে দাও কারণ এখনও আমার কমপ্লিট হয়নি আমি তোমাদেরকে পুরো এ টু জেড দেখাতে পারছি না তো আমার যখনই কমপ্লিট হয়ে যাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারো তোমরা যদি না বুঝতে পারো এরপরের যদি আমাদের স্টেপটা যদি অনেকেই দেখছি কঠিন আছে তোমরা বুঝতে পারবে না তো আমি নিজে থেকে ভিডিও বানিয়ে দেবো ভাই কাউকে যদি কমেন্ট পড়ে বেশি যে ভাই বুঝতে পারছি না ভিডিও আপলোড করে দাও কারণ এক দুদিনের মধ্যে তোমরা কমপ্লিট করে নেবে তো ভাই নর্মালি আজকের ভিডিওটা এইটুকু আশা করছি এতটা তোমরা বুঝে গেছো তো ভাই আজকের ভিডিওটা এইটুকুই টাটা